আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আজকে আমরা একজন রোগীর সাথে এখানে কথা বলবো। প্রথমে জানতে চাইবো স্যার আপনার নাম। আমার নাম জাকির হোসেন। আচ্ছা স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি বামুনবাড়িয়া নবীনগর থানা। নবীনগর থানা থেকে? গ্রাম সাহেবনগর। আচ্ছা স্যার, আমরা জানতে পেরেছিলাম আপনি একজন প্রবাসী। স্যার আপনি কোন দেশে থাকেন? স্যার আমি সৌদি আরবে থাকি। আচ্ছা, কত বছর থেকে আছেন ওখানে? আমি সৌদি আরবে 12 বছর। 12 বছর যাব। স্যার জানতে চাইবো আপনার কাছে এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমার সমস্যা হয়েছে কোমরে। আচ্ছা, এই কোমর থেকে পায়ে ব্যথা করে তোলা। তারপরে ওই সৌদি আরবে আমি চিকিৎসা করছি, অনেক ওষুধপত্র খাইছি, তারপরে কোনো ব্যথা কোনো জানা। আচ্ছা স্যার, আপনি সমস্যাটা আপনি কতদিন যাবৎ ভুগছিলেন? আজকে 1 বছর যাবৎ। গত 1 বছর যাবৎ? হ্যাঁ, 1 বছর যাবৎ ব্যথা লেগে আমি 3 বার গেছি টিকেটের লেগে। তারপরে ফিরাই করছি, কিছু টাকা পয়সা হয়েছে আবার যাবো। আচ্ছা আচ্ছা। তারপরে বাড়িতে আসা, বাড়িতে আসলাম, আইসা ডিবিআরসি হসপিটাল সুবিধা পাতন ছাড়েন। আমি ইউটিউবে দেখছি, ইউটিউব থেকে কিছু আমি নিয়ম কারণ পালন করছি, সত্য কথা। আচ্ছা, তারপরে আমি এখানে আসছি। আচ্ছা, এখানে আসছি, আমার মনে মনে যে হিকার থেকে প্রোগ্রাম করে আছি, টাকা পয়সা যত লাগুক আমি অপারেশন বিহীন চিকিৎসা করব। প্রথম অন্য ডাক্তার আমার আত্মীয় স্বজনে বলছিল, এই ডাক্তারের কাছে আত্মীয় স্বজন কথা গেছিলাম। তারপরে এই ডাক্তার বলছে অপারেশন লাগবে। তারপরে আমি এই অপারেশন আমি ওই কেন যাবো না, আমি এই কেন যাবো, এখানে আইসা আমি ইনশাল্লাহ এখন আমি সুস্থ বোধ করতেছি। মানে আপনার যখন সমস্যাটা হয়েছিল আপনি সৌদি আরবের বিভিন্ন জায়গায় আপনি ট্রিটমেন্ট করেছিলেন, কিন্তু সেটা আপনি কাঙ্ক্ষিত ফল পাননি? না, আমি কোনো ফল পাইনি। আমি অনেক ব্যথার ওষুধ খাইছি, কোনো ব্যথাটা একটা পরিমাণ যায় নাই। স্যার আপনি বলেছেন যে আপনি ডিপিআরসি হসপিটালে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন, কতদিন যাবত আজকে ট্রিটমেন্ট করছেন? আমি আজকে 14 দিন। আজকে 14 দিন? আচ্ছা, আজকে 14 দিন ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থা এখন আপনার কি অবস্থা? আমি ইনশাআল্লাহ এখন আমি মনে করি আমি সম্পূর্ণ সুস্থ আছি। সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ। স্যার আপনাকে কয়দিন ভর্তি থাকার কথা বলেছিলেন? স্যার তো বলেছিল 1 মাস। 1 মাস, কিন্তু আপনি মাত্র 14 দিনই আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন এবং সম্পূর্ণ ভালো অবস্থায় চলে আসছেন। আপনার যে কোমরের নিচ থেকে পায়ের নিচ পর্যন্ত যে ব্যথাটা ছিল, যেটার কারণে হয়তো আপনি আপনার স্বাভাবিক যে কাজকর্মগুলো করার কথা ছিল সেগুলো হয়তো ঠিক মতো করতে পারতেন না, সেগুলো কি এখন আপনি করতে পারছেন ঠিক মতো? ইনশাল্লাহ আমি মনে হয় পারবো। পারবেন? এবং যে ব্যথাটা ছিল সেগুলো এখন আর নেই আপনার? না, ব্যথাটা নেই। আচ্ছা স্যার, আপনার কাছে জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ভর্তি ছিলেন, এখানকার যারা ডাক্তার ছিলেন, নার্স ছিলেন বা ম্যানেজমেন্টের যারা ছিলেন বা যারা আপনার ট্রিটমেন্ট করেছেন, আপনি কি টাইম টু টাইম সব ধরনের ট্রিটমেন্ট পেয়েছেন? জি, আমি সব ধরনের পেয়েছি। আমি বাইরে থাকি, আমি সবকিছু এখানেও বাইরের মতনই মনে হয়েছে। আচ্ছা, বাইরে আপনি যে ধরনের সুযোগ সুবিধা দেখেছেন সেটা আমাদের নিজেদের দেশে এখন আপনি দেখতে পাচ্ছেন? আমি নিজেদের দেশে দেখে আমি অনেক আনন্দিত, খুশি। এটা অবশ্যই আমাদের জন্য একটা গর্বের বিষয় যে আমাদের দেশে এখন আন্তর্জাতিক মানের যে ট্রিটমেন্ট গুলো দেওয়া হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অপারেশন বিহীন যে চিকিৎসা। আপনি অপারেশনের কথা আপনাকে বিভিন্ন ডক্টর সাজেস্ট করেছেন, তারপরও আপনি যখন ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার কথা জানতে পারেন যে উনি অপারেশনবিহীন চিকিৎসা করেন, আপনি এসে ওনার সাথে দেখা করেন এবং উনি আপনাকে আশ্বস্ত করেন যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, এবং যেটার পরবর্তী ফল আমরা নিজের চোখে এখন দেখতে পাচ্ছি যে আপনি এখন সম্পূর্ণ সুস্থ, আপনি হাঁটাচলা করছেন, সব কাজকর্ম একা একাই করতে পারছেন, যেটা আপনি নিজের মুখে এখন আমাদেরকে বলেছেন। স্যার আপনার কাছে জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু আমাদেরকে বলেন যে কেমন লেগেছে আপনার কাছে? অনেক ভালো লেগেছে। আচ্ছা স্যার, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই যে আপনি বলেছেন বেশ অনেকদিন, গত 1 বছর যাবত আপনি আপনার এই ব্যথায় ভুগেছেন, বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন, বাট আপনার যে ধরনের কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেটা আপনি পাননি, অনেকে আপনাকে অপারেশনের জন্য সাজেস্ট করেছে। আপনার মতো এরকম অসংখ্য রুগী আমাদের দেশে এবং দেশের বাইরে আছে যারা এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন, তারা হয়তো কনফিউজড, আপনার মতো হয়তো কনফিউজড যে আমি কার কাছে গেলে আমার ভালো হবে, যদিও আপনি হয়তো এসে এখানে এসে আপনি ভালো হয়েছেন এই ডিপিআরসি হসপিটালে, কিন্তু তারা হয়তো জানতে পারেন না। অনেকে আছে দেখা যায় বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হন, অনেকে দেখা যায় অনেক ভুয়া ডক্টরের কাছে গিয়ে তাদের সর্বস্ব শেষ হয়ে যায় কিন্তু তারা সঠিক ট্রিটমেন্টটা পান না। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন?
যে আমি বলবো সকল ভাই বোনদেরকে ভালো চিকিৎসা যেন ভালো হসপিটালে যেয়ে করে, মানুষের জীবন নিয়ে একটা ইয়া, এই জন্য আচ্ছা মানে তারা তাদের ডিসিশন যাতে অবশ্যই তারা ভেবে চিন্তে নেয় কোথায় গেলে তাদের জন্য ট্রিটমেন্টটা ভালো হবে। যেমন আপনি এই ডিপিএস হসপিটালে এসে আপনি একটা ভালো ট্রিটমেন্ট পেয়েছেন, তারা অবশ্যই কোথাও যাওয়ার আগে অবশ্যই চিন্তা করে এবং ভালো করে বিচার বিবেচনা করে তাদের যাওয়া উচিত। জি জি। আচ্ছা স্যার, এই ডিপিএস হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন, এই সেবার মানকে আপনি 100-তে কত নাম্বার দিবেন? জি আমি 100-তে 100-ই দিব। 100-তে 100-ই দিবেন। স্যার আপনাকে এই বিডি টুডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামতে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।